হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি টেক। সো আজ আমি আপনাদেরকে বলবো কী করে আপনি আপনার হোয়াটসঅ্যাপের কোনো বন্ধুর যদি স্ট্যাটাস দিয়ে থাকে, যদি স্ট্যাটাসটা আপনার ভালো লাগে, তাহলে কী করে আপনি সেটাকে ডাউনলোড করতে পারবেন। সো চ্যালেঞ্জ শুরু করা যাক। শুরু করার আগে আপনাদেরকে যে একটা রিকোয়েস্ট, যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি একটু লাইক করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এবং পাশের বেল নোটিফিকেশান বটনটা ক্লিক করে দেবেন। আমার ভিডিও আপলোড হয়ে গেলে আপনি সেখান থেকে আপনি ডাইরেক্টলি দেখতে পাবেন। তাহলে শুরু করা যাক। শুরু করার প্রথমত আমি দেখে নিই যে আমার বন্ধুরা আমাকে কী কী স্ট্যাটাস দিয়েছে। সো চলুন আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাই। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি ডাইরেক্টলি আমি আমার স্ট্যাটাসে চলে গেছি। স্ট্যাটাসে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন আমার একটা বন্ধু এখানে নানা রকমের স্ট্যাটাস দিয়েছে। সো স্ট্যাটাসটা আমার ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড এখানে এখানে লোডিং হচ্ছে। লোডিং হতে করতে আবার দেখতে পাচ্ছেন নানা রকমের স্ট্যাটাস আছে। সো সব স্ট্যাটাসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই একবার করে। সো আপনারা দেখতে পারেন আমার স্ট্যাটাসগুলো সব আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি। সো এবার দেখে নিন কী করে ডাউনলোড করতে হবে এগুলোকে। সো আপনাকে তো প্রথমে একটা কাজ করতে হবে, নিজের প্লে স্টোর অ্যাপসে যেতে হবে। প্লে স্টোর অ্যাপস বলতে এই প্লে স্টোর অ্যাপসে আপনি যেতে হবে। সবার মোবাইলে এটা থাকে প্লে স্টোর অ্যাপস। প্লে স্টোর অ্যাপসে গিয়ে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে স্ট্যাটাস সেভার। অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি। আপনার ওখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাইরেক্টলি। সো এই স্ট্যাটাস সেভার নামে এই অ্যাপসটিকে আপনাকে ডাউনলোড করতে হবে। এরপর বলে দিয়ে কী করতে হবে, তো প্রথমে আপনি স্ট্যাটাস সেভার অ্যাপসটাকে ডাইরেক্টলি ওপেন করবেন। ওপেন করার পর আপনি আপনাকে এটি হোয়াটসঅ্যাপের সঙ্গে আপনাকে কানেক্ট করতে হবে নিজের মোবাইল নাম্বার দিয়ে। সো মোবাইল নাম্বার আপনি কোথায় দেবেন তাহলে দেখিয়ে দিই। এক মিনিট দেখে দাঁড়িয়ে যান, মোবাইলটা হ্যাং করছে আমার। সো ফোন থেকে বলে দিয়েছি কী কী করতে হবে আপনাদেরকে। সো আমি আবার ফোন থেকে শুরু করছি। হোয়াটসঅ্যাপ সেভার বলে অ্যাপসটিকে ওপেন করছি আমি ডাইরেক্টলি। হোয়াটসঅ্যাপ সেভার ডাউনলোড করার পর এটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আপনি কোথা থেকে ডাইরেক্টলি এটাকে হোয়াটসঅ্যাপের সঙ্গে কানেক্ট করতে পারবেন সেটি আপনাকে বলে দিই। আপনি ডাইরেক্টলি এটাকে আপনি ডাব্লিউ এ ডাইরেক্ট বলে এখানে একটি অপশন দেখতে পাবেন। ডাব্লিউ এ ডাইরেক্ট বলে একটা অপশন দেখতে পাবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেখানে ডাইরেক্টলি এখান থেকে কানেক্ট করতে পারবেন এই অ্যাপসটার সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপকে। সো এবার আপনি ডাইরেক্ট স্ট্যাটাস চলে আসছি। স্ট্যাটাসে আসার পর আপনার এখানে দেখতে পাবেন যে সব স্ট্যাটাসগুলো যেগুলো আপনাদেরকে ওখানে দেখালাম সেগুলো এখানে অলরেডি চলে এসছে। সো এবার আপনি যদি কোনো স্ট্যাটাস ডাউনলোড করতে চান তাহলে কী করে ডাউনলোড করবে আপনাদেরকে বলে দিই। সো আমি ধরেন এই স্ট্যাটাসটাকে ডাউনলোড করতে চাই। সো ডাউনলোড করতে গেলে আপনাকে প্রথমে কাজ করতে হবে। প্রথমে আপনাকে এই সেভ নামে যে অপশান দেখতে পাবেন এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে সিম্পলি। তো সেভ অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর এখানে আপনাকে দেখতে পাবেন সেভ ফাইল বলে একটা দেখালো। এবং আপনি যদি মনে করেন এটাকে আপনি নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও দিতে পারেন, এটাকে শেয়ারও করতে পারেন শেয়ার বাটন দিয়ে। তো এটি হলো আপনাকে দেখিয়ে দিলাম যে কী করে আপনি ডাউনলোড করতে পারবেন ভিডিওটাকে। এবং এখানে ইমেজ দেখবেন ছবিগুলো কোনো ই করতে ছবি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাইরেক্টলি আপনি ছবিগুলো ডাউনলোড করতে পারবেন এই ইমেজ অপশান থেকে। সো এই হলো এই অ্যাপসের ব্যাপারে কিছু তথ্য আপনি করে ডাউনলোড করতে পারবেন আপনার বন্ধুদের স্ট্যাটাস। সো ভিডিওটি ভালো লেগে থাকলে বা ভিডিওটিকে যদি হেল্প করে থাকে আপনাদের তাহলে ভিডিওটি অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার ফলে আপনারা এরকম ভিডিও রোজ দেখতে পাবেন, আমি রোজ ভিডিও একটা করে শেয়ার করি। সো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে।